পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আরও শক্তিশালী বিমান হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলার জবাবে এ আক্রমণ বলে জানিয়েছেন তিনি। কেরমতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। Houthi rebels from Yemen were seen storming a cargo ship in the Red Sea. ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের পক্ষ নিয়ে প্রায় দুই মাস ধরে লোহিত সাগরের ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছিল ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ লক্ষ্য করে 20টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। এরপরই শক্তিশালী ওই দুই দেশের পক্ষ থেকে দেয়া হলো পাল্টা জবাব। ইয়েমেনের রাজধানী সানা সহ কয়েকটি স্থানে হুতিদের অস্ত্রভাণ্ডার, কমান্ড সেন্টার সহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্রুজ ও বিমান হামলা চালায় ব্রিটিশ এবং মার্কিন বাহিনী। Clearly, this activity is contrary to international law. It's another example of Iranian malign activity threatening security and stability in the region, and we call on Iran to release the tanker and the crew immediately. এই ঘটনার পর হুতি বিদ্রোহীদের সর্বোচ্চ নেতা আব্দেল মালিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন মার্কিন বাহিনীর এই হামলার শক্তিশালী জবাব দেবেন তারা। আমরা যা পারি তা করতে এখন আর দ্বিধা নেই। এর আগে আমরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সামান্য অপারেশন দেখিয়েছি, এবার আর তা থাকবে না, এবার হবে বড় অপারেশন। ওদিকে ইয়েমেনের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ব্রিটিশ বাহিনীর চারটি RAF ট্রাইফুন জেট সাইপ্রাস ঘাঁটি থেকে যাত্রা করেছে। হামাসের পাশাপাশি এবার হুতিদের নির্মূলেও এই যুদ্ধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা।